আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান স্রষ্টা আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান নিয়ে। ইনশাআল্লাহ আজকেও আপনাদের সামনে চমৎকার কিছু বিষয় উপস্থাপন করব, সেই সাথে আপনাদের প্রশ্ন এবং জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আপনারা পাঠিয়েছেন সে বিষয়গুলো আপনাদের সামনে জানাবার চেষ্টা করব। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নন্দিত মুফাসসির কোরআন জনাব মাওলানা মোহাম্মদ মুস্তফা আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা সরাসরি প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের ভাই মোহাম্মদ জাহিদ হুসাইন তিনি প্রশ্ন লিখেছেন যে সালাম নেবেন, আমার প্রশ্ন হলো আমি যখন বিয়ে করি তখন আমার 10,000 টাকা দেনমোহর দেওয়ার সামর্থ্য ছিল, কিন্তু পারিবারিক চাপে 2,00,000 টাকা দেনমোহর করা হয়, সেক্ষেত্রে আমার করণীয় কী? ভাই মোহাম্মদ জাহিদ হুসাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন, আসুন আপনার প্রশ্নের উত্তরটির মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠান শুরু করি। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী মাহকামাত তানজিল ফাতুহুন্না উজুরাহুন্না। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন যে মেয়েদেরকে তার যে মোহর আছে এই মোহরটি সচিত্তে মানে আগ্রহ চিত্তে তুমি দিয়ে দাও, এবং এখানে দেওয়ার ক্ষেত্রে বখিলতা করা বা কৃপণতা করা এটা করতে নিষেধ করা হয়েছে। তো আপনার যখন অ্যাবিলিটি ছিল 10,000 টাকা তখন 2,00,000 টাকা দেওয়া, এটা জুলুম করেছে, তারা এক ধরনের জুলুম করেছে, এটা করা ইসলামী নিষেধ। তো যেহেতু করে দিয়েছে এখন এটি নিয়ম হয়ে গিয়েছে যে আপনাকে আদায় করে দিতে হবে যে কোনোভাবে হোক। এখন আপনি অল্প অল্প সঞ্চয় করার মাধ্যমে হোক বা কোনো জমি দেওয়ার মাধ্যমে হোক বা এপিএস ডিপিএস করার মাধ্যমে হোক বা বিমা করার মাধ্যমে হোক, ইসলামী বিমা এখন আছে, ইসলামী বিমাগুলোতে দেনমোহর বিমা আছে, সেখানে টাকা জমানোর মাধ্যমে হলে ওই 2,00,000 টাকা আপনাকে আদায় করে দিতে হবে। প্রথম যারা করেছে তারা একটা জুলুম করেছে, অত্যাচার করেছে, এবং এর জন্য তারা আল্লাহর কাছে দায়ী হবে, কিন্তু যেহেতু এখন করে দেওয়া হয়ে গেছে এই জন্য আপনাকে এটা আদায় করতেই হবে। জি অনেক ধন্যবাদ। আরেকজন ভাই মোহাম্মদ শাব্বির জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রাণীর ছবিযুক্ত বিভিন্ন জিনিস যেমন কাঁচের প্লেট, গ্লাস ইত্যাদি অনেকেই উপহার দেয়, এসব প্রাণীর ছবিযুক্ত জিনিস বাসায় না রেখে অন্য কাউকে দিয়ে দেওয়া উচিত হবে নাকি নষ্ট করে ফেলা ভালো হবে? জি ভাই শাব্বির হুসাইন, আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আসুন জানার চেষ্টা করি। জি, যে সমস্ত প্রাণীর ছবি অঙ্কন করা এটা কোথাও থাকা এটা ইসলামী নিষেধ করা হয়েছে, কারণ প্রাণীর ছবি থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, গজবের ফেরেশতা তো অবশ্যই আসবে এবং আমাদের জান কবজের ফেরেশতা সেও আসবে। অনেকে মনে করে যে এটা ঘরে থাকলে জান কবজ করার ফেরেশতাও আসতে পারবে না, তো গজবের ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা আসবে না। এই জন্য যেগুলো প্রাণী আছে, প্রাণী ছাড়া প্রাকৃতিক কোনো জিনিস, গাছপালা, নদীনালা, পাহাড় পর্বত, এগুলো আমরা করতে পারি, এগুলো রাখতে পারি। তো যেগুলোর মধ্যে প্রাণী আছে এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, এগুলো কোনোভাবে থাকলে ঢেকে রাখা উচিত এবং উল্টা দিক করে রাখা উচিত, এটা যেন সামনের থেকে দেখা না যায়, এবং এটা নিজের কাছে যেহেতু পছন্দ নয় আবার আরেকজনকে দেবেন কেন? কারণ ইসলামে এটাও নিষেধ করা আছে যা তুমি নিজের জন্য পছন্দ করো না তা অন্য ভাইয়ের জন্য পছন্দ করো, অন্য ভাইকেও না দিয়ে দেওয়া। তবে অন্য ধর্মের লোক যদি থাকে যাদের কাছে এটা হয়তো গ্রহণযোগ্য হতে পারে তাদেরকে দিয়ে দেওয়া যেতে পারে একেবারে নষ্ট না করে, আর নিজের বাড়িতে থাকলে ঢেকে রাখা বা উল্টা দিক করে রাখা আর অ্যাভয়েড করা এগুলো না কেনা, এগুলো না নেওয়া, না দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। জি অনেক ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, রাত 12টার পর ঈশার নামাজ পড়লে কি সেটা কাজা হবে, আর 12টার পর পরের দিন সেটা কি মুসলিমদের মানা ঠিক হবে? রেইন খান। জি ভাই রেইন খান, আপনাকে অনেক ধন্যবাদ, আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। জি, রাত 12টার পরেও আপনি আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে, হ্যাঁ, রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত ঈশার নামাজ আদায় হতে থাকে, এই জন্য আমরা আদায় করে নিলে আদায় হয়ে যাবে। আর দিন পরিবর্তনের যে নিয়ম এটা ঈশার নামাজের সাথে বা রাত 12টার সঙ্গে নয়, এটা চাঁদ ওঠার মধ্যে দিয়ে ইসলামের দিন পরিবর্তনের নিয়মটা হয়ে থাকে, চাঁদ উঠলে নতুন তারিখ শুরু হয়ে গেল, যেদিন চাঁদ উঠলো 1 তারিখ, পরের দিনের চাঁদ যখন উঠবে 2 তারিখ, রাত 12টায় গিয়ে আরেকটা হয়ে গেল, বিষয়টি এমন না, এটা ইংরেজদের নিয়ম, ইংরেজরা করছে, আমরা যে দেশে আছি সেখানে যদি এই নিয়ম সরকারিভাবে প্রতিপালিত হয় এতেও কোনো নিষেধাজ্ঞা নাই, যেহেতু এটা এবাদতের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ রাত 12টায় দিন চেঞ্জ হয়ে আরেকটি তারিখ হচ্ছে খ্রিস্টাব্দ অনুসারে, সেটা কোনো নিষিদ্ধ বস্তু না, এটা পালন করা যেতে পারে। তবে ইসলামের নীতি অনুসারে দিন শুরু হবে বা রাত শুরু হবে, রাত শুরু হবে চাঁদ ওঠার মধ্য দিয়ে, তখন থেকে রাত শুরু হলো এর পরের দিন, অর্থাৎ ইসলামে
প্রথম রাত আসে এরপরের দিন। তো এই ক্ষেত্রে আপনি রাত 12টার পর নামাজ এটা রেগুলারলি এটা তো না রেগুলারলি করা না, টাইম মতো নামাজ আদায় করতে হবে, টাইমলি নামাজ আদায় করবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনের উপর নির্দিষ্ট সময় অনুসারে তার নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। নামাজের ওয়াক্ত হয়ে গেলে আজান হচ্ছে, আমি আজানের সাথে জামাতের সাথেই নামাজ আদায় করব। কিন্তু কখনো কোনো কারণে ছাড়া পড়েছে তাহলে যদি একটু লেট করে পড়েনি আদায় হয়ে যাবে। তো এসা ছাড়া অন্য নামাজ, যেমন আমরা যদি জহর পড়ি, জহরের একটা নির্ধারিত সময় আছে, সেই সময় পার হয়ে গেল তাহলে তখন কিন্তু ওটা কাজাটাকে আদায় করে দিলাম, এরকম হলো। পালক পুত্র বা মেয়ে লালন পালন করা শরিয়ার হুকুম কি, বা তার তারা সম্পদ কি পাবে? জি মোল্লা নাজিম, জি পালক পুত্র, আসলে কাউকে পালক পুত্র হিসেবে লালন পালন করার সুযোগ নাই, কাউকে লালন পালন করার সুযোগ আছে। আপনি কোনো এতিম বাচ্চাকে বা মা বড়া বাচ্চাকে, ছেলে মরা বাচ্চাকে লালন পালন করতে পারবেন, এটাকে নিজের সন্তান মনে করা যাবে না। তার সাথে সম্পর্ক আপনি ওই ধরনের হতে হবে, আপনি তার চাচা হন বা মামা হন বা ভাই হন, এই ধরনের সম্পর্ক হবে। মা এবং বাবা এই সম্পর্কে তৈরি করা যায় না লালন পালনের মাধ্যমে, এবং মিরাসও পাবে না, অর্থাৎ মৃত্যুর পরে সয় সম্পত্তি পাওয়া উত্তরাধিকার হয়, এটাও ইসলাম এটাকে অ্যালাউ করে না। জি অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন হচ্ছে মোহাম্মদ মনির আনোয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজনকে একাধিক লাখ টাকা ধার দিয়েছি, গত রমজানেও ওই টাকার জাকাত আদায় করেছি আমি, আগামী রমজানেও আমি তার কাছ থেকে টাকাটা পাওয়ার সম্ভাবনা নাই। এখন আগামী রমজানেও কি আমি ওই টাকার জাকাত আদায় করব, নাকি যার কাছে আমি টাকা পাওনা আছি তিনি জাকাত দিবেন? জি ভাই মনির আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। জি খুবই সুন্দর একটি প্রশ্ন, জাকাত সংশ্লিষ্ট প্রশ্ন। জাকাত ওই সময়ই ফরজ হয় যখন নিজের কাছে সম্পদ থাকে, এই সম্পদ যেহেতু নিজের হাতে নাই, অন্যের কাছে আছে, অথবা আপনার উপর বর্তাবে না। আপনি যখন মালিক হবেন তখন আবার আপনার উপর বর্তাবে। এখন যে কাছে, যার কাছে আছে, সে ওই টাকার মালিক, সে এর দ্বারা ব্যবসা করতেছে বা অন্য কাজ করতেছে, সে তার যদি আবার এটা 7.5 ভরি স্বর্ণের তুলনায় বেশি হয় তখন হবে। আপনি হয়তো অনেক ধনী, একজন গরিব ব্যক্তিকে টাকা ধার দিয়েছেন, সে কিন্তু জাকাতের উপযুক্ত ব্যক্তি নাও হতে পারে, তার উপর তখন কিন্তু ফরজ হবে না, আর আপনার উপরও ফরজ হবে না। এই জন্যই যে আপনার ওই টাকা এখন আপনার হাতে নাই, ওই সময়ই জাকাত ফরজ হয় যখন সম্পদ হাতে থাকে। এটাও যখন আপনি ফিরে আসবে তখন আবার আপনার সম্পদের সাথে ইনক্লুড করে এটা সহই জাকাত দিতে হবে, কিন্তু এখন যেহেতু হাতে নাই এখন জাকাত দিতে হবে। এখানে একটি ডিসকাশনের বিষয় থাকতে পারে যে যেহেতু টাকাটা উনি ধার দিয়েছেন, উনি তো ওনার কাছে টাকা নেই, এটি যেমন আপনার তার জন্য পরিশোধ করাটা বা জাকাত দেওয়াটা এটা জরুরি নয়, তেমনি যার যিনি ধারটা নিয়েছেন হয়তো তার কাছেও নাই, হ্যাঁ তিনিও হয়তো দেওয়ার সামর্থ্য তাকে রাখছেন না, সেক্ষেত্রেও তো আপনার তার জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। না প্রয়োজন নাই। এক তো যিনি নিলেন ধার, যিনি নিয়েছেন, তিনি কয়েকভাবে হতে পারে। এক তো হচ্ছে জাকাতের নিসাবই তার হয়নি, 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ অর্থ তার কাছে হয় নাই, তাহলে তো জাকাত দিতে হবে না। আবার সেই টাকাটা নিয়ে অন্য কাজে লাগিয়েছে, তার হাতেও নাই, সেই দিক থেকেও তার কাছে এটি তার উপর জাকাত ফরজ হবে না। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন যে খেলায় বাজি জেতার পর কেউ যদি কিছু খাওয়াতে চায় সেটা খাওয়া যাবে কি? প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ জালাল। জি ভাই জালাল, আপনাকে ধন্যবাদ, আসুন আমরা জানার চেষ্টা করি। বাজি তো ইসলামে নিষেধ করা হয়েছে, বাজি ধরা যাবে না, আর বাজিটাই যেহেতু নিষেধ, বাজি থেকে অর্জিত অর্থটাও নিষেধ হবে, যেটা খুশির কারণ হতে পারে যে একটা খেলা আয়োজন করা হয়েছে এবং বৈধ খেলা। এই খেলার মাঝখানে ওই দুই পক্ষকে পুরস্কৃত করা হলো আর যারা এখানে উপস্থিত ছিল তাদেরকে কিছু খাওয়ানো হলো, সেই দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে। বাকি বাজি ধরলে বাজি ধরাই নিষেধ, বাজি থেকে অর্জিত অর্থ হারাম এবং এর দ্বারা কিছু খাওয়া সেটাও হারাম। এবং এর প্রসঙ্গে আরও কিছু কথা থাকতে পারে, যেমন ধরুন লটারি, লটারির মাধ্যমে আপনার লক্ষ লক্ষ টাকার যে ওপেন ঘোষণা দেওয়া হয় এবং 50 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা আকর্ষণীয় পুরস্কার ই ঘোষণা করা হয়, এই লটারি দেওয়াটা বা লটারির টিকিট কেনাটা কতটুকু বৈধ? এটাও ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু মিন আমালি শয়তান, যে খামর অর্থাৎ মদ জাতীয় জিনিস, যেটা নেশা জাতীয় যত দ্রব্য আছে এটি, হ্যাঁ, এবং এই যে লটারি, যত জাতীয় লটারি আছে, এগুলো শয়তানের কাজ, আমালের শয়তান, শয়তান এই কাজগুলো করে থাকে, এই কাজগুলো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এখানে পুরস্কার দেওয়া হয় 1-2 জন বা সর্বোচ্চ 20-30 জন পর্যন্ত, ক্ষতিগ্রস্ত হয় বেশি মানুষ। সকল মানুষ যেহেতু আল্লাহর উম্মত, আল্লাহর বান্দা, আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম, তো আল্লাহ কাউকে ক্ষতিগ্রস্ত করতে চান না, কিন্তু এই পদ্ধতির মাধ্যমে বেশি সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত করে অল্প কিছু লোককে উপকৃত করা হয়, এই জন্য ইসলামে এটা নিষিদ্ধ করা
হয়েছে এই জাতীয় লটারি। কিছু কিছু লটারি ইসলামে জায়েজ আছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ইউনুস আলাইহিস সালামের ক্ষেত্রে যে লটারি হয়েছিল, বা এখনও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে নিয়ে একাধিক বিবি ছিল, কোন বিবিকে নিয়ে বাইরে যাবে তিনি লটারি করতেন, যার নাম উঠতো তাকে নিয়ে বাইরে যেত। তো এই ক্ষেত্রে আমরা হয়তো নিজের সন্তানদের মধ্যে একটা পুরস্কার দিব, তো কার নাম উঠবে সেই ক্ষেত্রে আমরা একটা লটারি করতে পারি, এটা কিন্তু জায়েজ আছে। অর্থাৎ তৃতীয় পক্ষ পুরস্কার দিতে গিয়ে যদি লটারি করে সেটা জায়েজ আছে। কিন্তু এখন অর্থ কামাই করার নামে বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করে অল্প মানুষকে পুরস্কার দিয়ে তৃতীয় আরেকটা পক্ষ খুব বেশি উপকৃত হয়ে যাচ্ছে, এই নামের যে লটারিগুলো ইসলামে এগুলো নিষেধ, এখান থেকে আয় হওয়া অর্থ এটা হারাম। কতগুলো বিষয় আছে, যেমন মার্কেটে বিভিন্ন জায়গায় এটি বিক্রয় সমৃদ্ধ করবার জন্য রেফারেল ড্র করা হয়, যে যারা ক্রয় বেশি করে তাদের ক্ষেত্রে আরও কিছু ডিসকাউন্ট দেওয়া হয়, ডিসকাউন্টের ক্ষেত্রে লটারি করে সেই ডিসকাউন্টটা আরও ই করা হয়, এই যেমন মোটরসাইকেল দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, এটি তো জি এটি বৈধ, এটি বৈধ। এটা যেহেতু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আপনি যে ক্রয় করেছেন 1000 টাকার একটি প্রোডাক্ট ক্রয় করেছেন, আপনার প্রোডাক্ট আপনাকে দিয়ে দিয়েছে এবং ওই দোকানদার তার টাকা বুঝে পেয়েছে, দোকানদারও ক্ষতিগ্রস্ত হলো না, আপনিও ক্ষতিগ্রস্ত হলেন না, সেক্ষেত্রে এই ক্রয়ের বিপরীতে একটা অতিরিক্ত পুরস্কার এবং কমিশন অনেককে দেয়া হচ্ছে, এই জাতীয় লটারি এটা জায়েজ আছে। জি, এছাড়াও জুয়া যে সিস্টেমটা আমাদের, যেমন ধরেন সরাসরি এই যে মানে হার জিত করে টাকার বিনিময়ে টাকা গ্রহণ করা, এটি তো সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এটা পৃথিবীর অনেক দেশের আইনেও নিষিদ্ধ, আল্লাহর আইনে তো নিষিদ্ধই নিষিদ্ধই আছে। জি জি, এখান থেকে অর্জিত সম্পদ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট খেলা উভয়টাই তখন হারাম হয়ে যাবে। এটা দেখা, এটাকে সহযোগিতা করা, এটার সঙ্গে থাকা, এটার সাক্ষ্য থাকা, এটার সাক্ষ্য দেওয়া, এর থেকে অর্জিত অর্থ নেওয়া বা এর থেকে কিছু অংশ নেওয়া, কমিশন নেওয়া, সবগুলোই হারামের অন্তর্ভুক্ত হবে। আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, আমাদের এক ভাই মোহাম্মদ নাইমুল ইসলাম সৌদি আরব রিয়াদ থেকে আমাদের এক ভাই প্রশ্নটি পাঠিয়েছেন। উনি জানতে চাচ্ছেন যে আমরা টেলিভিশন এবং বিভিন্ন ফেসবুক বা গণমাধ্যমে যে বিষয়গুলো দেখার চেষ্টা করি, এগুলোর মধ্যে অনেক সময় ন্যাকেড বা অন্য কোনো বিষয় দেখানো হয় যেগুলোর মধ্যে ইসলামের গুরুত্বপূর্ণ জিনিস তো নাই, বরং এগুলি দেখলে আমার কাছে মনে হয় হারাম হবে। সেটি আসলে আমাদের সমাজে এবং সর্বত্রই চলছে, আমি ভালোভাবে দেখতে চাইলেও অনেক সময় দেখা যায় যে আমার সামনে খারাপ কিছু এসে পড়ে, তো আমি নামাজ পড়ার জন্য উজু করে রেখেছি, কিন্তু আমার এসব দেখলে কি আমার অজুটি ভঙ্গ হয়ে যাবে? জি ভাই নাইমুল ইসলাম, আপনি অনেক দূর থেকে আমাদেরকে লক্ষ্য করছেন, দেখছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। অনেক লম্বা একটি প্রশ্ন করেছেন যে আসলে কোনো জিনিস দেখে অজু ভাঙ্গা এটা একটা বিষয়, আর নেটে বা ইয়েতে আমরা কোনো জিনিস দেখছি হঠাৎ করে যদি কোনো মানে উলঙ্গ জিনিস বা বেহাপনা জিনিস এই জাতীয় কিছু চলে আসে, তো আমাদের চেষ্টা করতে হবে যে ওয়েবসাইটগুলোর মধ্যে ভালো ওয়েবসাইটও আছে, ভালো খারাপ ওয়েবসাইটগুলোও আছে, তো আমাদের চেষ্টা করতে হবে যে যেগুলো ভালো সেগুলোতে আমাদের যাওয়া, সেগুলোতে ঢোকা এবং সেগুলো থেকেই জ্ঞান অর্জন করা। আর ফেসবুকের বন্ধুদের মধ্যে যারা অশ্লীল বন্ধু, যারা খারাপ বন্ধু, তাদেরকে অ্যাকসেপ্ট না করা, বন্ধু লিস্টে না রাখা। এরপরও করতে গিয়ে যদি কখনও দৈবাত অন্য জায়গায় চলে যায়, তো প্রথম দৃষ্টি যেহেতু ইসলাম জায়েজ করেছে, পরে ওটা কেটে দেওয়া, এদিকে না ঢোকা। এর কারণে নামাজ বা অজু ভঙ্গ হবে না, অর্থাৎ আমি অজু করে রেখেছি, হঠাৎ আমি ফেসবুকে গিয়েছি, হয়তো একটা উলঙ্গ কোনো কিছু দেখে ফেললাম, তো উলঙ্গ ওটা দেখার কারণে আলাদা গুনাহ হবে, কিন্তু অজু ভাঙবে না। অজু ভঙ্গের আলাদা 7টি কারণ আছে, সেই 7টি কারণ হলেই অজু ভাঙে, এই সমস্ত খারাপ কিছু দেখার দ্বারা অজু ভাঙে না। জি জি, আসলে আমাদের একটি মন মানসিকতার ব্যাপার, আমরা যদি আসলে এই ফেসবুকে বা আপনার ইউটিউবে এবং সামাজিক গণমাধ্যম সহ টেলিভিশন এবং রেডিওতে এই জিনিসগুলি আসলে একটি যদি এটি হচ্ছে বিজ্ঞানের কিন্তু একটি বড় অবদান, এই জিনিসগুলোকে ব্যবহার আমরা যেভাবে করব সেইভাবেই কিন্তু আসলে আমরা এটিকে চালাতে পারবো। এই যে যারা আমরা যে অনুষ্ঠান আমরা দেখাচ্ছি এই টেলিভিশনের মাধ্যমে, এবং প্রতিদিনই কিন্তু দর্শকরা উপকৃত হচ্ছেন যারা এই অনুষ্ঠান দেখছেন, আবার দেখা যাচ্ছে যে অনুষ্ঠানের মধ্যে কম্পিটিশন হচ্ছে, প্রতিযোগিতা, এবং টিআরপি রিপোর্ট দেখা হচ্ছে, দেখা যাচ্ছে যে টিআরপি রিপোর্টে আপনার যেগুলি ইসলাম বিদ্বেষী অনুষ্ঠান, ইসলাম বিদ্বেষী তথা আপনার যেগুলি বেহায়াপনামূলক অশ্লীল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলি দেখার জন্য কিন্তু মানুষরা বেশি আকৃষ্ট হয়। এই ক্ষেত্রে আমাদের কী করণীয়, মানে আমরা আমাদের মাইন্ড সেট আপটাকে আমরা কীভাবে ইসলামের দিকে রাখতে পারি এবং ইসলামী অনুষ্ঠান মানুষ দেখতে পারে, ইসলাম দেখতে পারে, মানুষের হৃদয়টাকে সুন্দর রাখতে পারে, এক্ষেত্রে কী করণীয়? জি, আল ইনসানু হারিসুন ইলা মা মুনিয়া, মানুষকে যে জিনিস নিষেধ করা হয় ওটার প্রতি আকৃষ্ট বেশি হয়। অশ্লীলতা বেহায়াপনা এটা কিন্তু নিষেধ করছে সরকার, নিষেধ করছে পরিবার, নিষেধ করছে সমাজ, নিষেধ করছে আলেম ওলামা, তো নিষেধ বেশি করা হচ্ছে দেখে মানুষ ওইদিকে ঝুঁকে পড়ছে বেশি। তাহলে নিষেধ করা ছাড়া টেকনিক্যালি ওই খারাপ দিক থেকে মানুষকে বিরত রাখতে হবে।
টেকনিক্যালি মূল বুদ্ধি হচ্ছে যে ভালোর দিকে আপনি রাখা, ভালো কাজের দিকে রাখা। তার জন্য যদি আপনার ছেলে মেয়ের জন্য একটি রুটিন করে দেন যে সে কোন সময় কোন কাজে ব্যয় করবে, তার নামাজের একটা সময় থাকলো, নামাজের রুটিন দিয়ে দিলেন, লেখাপড়ার একটা সময় থাকলো, সেই রুটিন থাকলো, খেলাধুলার একটা সময় থাকলো, সে যদি নেট ইউজ করে, নেট ইউজেরও আপনি নির্ধারিত সময় দেবেন এবং নির্ধারিত ওয়েবসাইটগুলো দেবেন, তাহলে দেখা যাবে যে খারাপ দিকে ধাবিত হওয়ার সময়ও সে কম পাবে, ওইদিকে যাবেও কম। অবশ্যই ছেলেমেয়েদেরকে যদি ছেড়ে দেওয়া হয় সে অন্যদিকে ধাবিত হবে। এবং এখানে শয়তানও কিন্তু একটু বড় কাজ করে। শয়তান যেহেতু আল্লাহর কাছে ওয়াদা করে আসছে লা কুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি এই জাতিকে পথভ্রষ্ট করার জন্য সিরাতাল মুস্তাকিমে বসে থাকবো, এবং সে ডান থেকে আসে, বাম থেকে আসে, সামনে থেকে আসে, পিছন থেকে আসে, রক্তের কণিকায় সে মিশে যায়, এভাবে মানুষকে পথভ্রষ্ট করতে থাকে। ছোটো বাচ্চারা তো এই ক্ষেত্রে আরও বড় তাদের ইয়ে হয়ে থাকে, জালে, তাদের শয়তানের জালে পড়ে গিয়ে থাকে। এবং শয়তান আরেকটি জায়গায় আল্লাহ তাআলা এভাবে বলছে, জুইয়িনা লাহুম, তাদের জন্য সুন্দর করে উপস্থাপন করে তাদের কাজগুলোকে শয়তান, জিয়িন আলহম শয়তান আমালহম, অর্থাৎ মানুষের এই কাজগুলো, এই অশ্লীলতা, বেহায়াপনা, এই কাজগুলোকে আরও সুন্দর করে উপস্থাপন করে এই শয়তান। তাহলে শয়তানকে বিরত রাখার যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। নামাজের মধ্যে থাকা, দিনদারির মধ্যে থাকা, ভালো কাজের মধ্যে থাকা, যেই কাজগুলো সমাজ পছন্দ করে, রাষ্ট্র পছন্দ করে, লেখাপড়ার মধ্যে থাকা, কাজের মধ্যে ব্যস্ত থাকা, ব্যবসা বাণিজ্য যারা করে ব্যবসার মধ্যে ব্যস্ত থাকা, যাতে করে ওইদিকে ধাবিত মন বেশি না হয়। যখন ওইদিকে সময় বেশি দিতে থাকবে তো একটা থেকে একটা লিঙ্ক বের হবে এবং খারাপ দিকে যেতে থাকবে, খারাপটা বেশি অর্জিত হবে এবং খারাপের মধ্যে সে ডুবে যাবে। তো ওগুলো থেকে বের হওয়ার জন্য আমাদের সময়কে ফ্রেম করে নেওয়া দরকার। একজন মুসলমানের জীবন আসলে আল্লাহ তাআলাই অনেক কিছু রুটিন করে দিয়েছেন, সেই রুটিন যদি মেনে চলি, দৈনিক পাঁচবার কেউ যদি নামাজ পড়ে, পাঁচবার যদি অজু করে, একবার যদি গোসল করে, গোসল করা, অজু করা, এই জিনিসগুলো তাকে ফ্রেশ রাখে, তাকে পবিত্র রাখে, এবং পাঁচবার যখন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলছে যে আল্লাহ সবচাইতে বড়, তখন আল্লাহকে যখন বড় মনে করছে, শয়তান তার সামনে আর বড় হতে পারবে না, খারাপ জিনিস তার কাছে উপস্থাপন করতে পারবে না, খারাপকে সুন্দর করে উপস্থাপন করতে পারবে না। তো এই জন্য আমাদেরকে ঐমুখী হওয়া দরকার। এবং দুনিয়ার জীবন খুব সংক্ষিপ্ত এটা মনে করে আখেরাতের একটা জীবন আছে, অনন্ত জীবন আছে, সেখানে অনেক কিছুই আমরা কি করতে পারবো, গ্রহণ করতে পারবো, ওই দিকে খেয়াল করলে এই দিকটা আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। আজকে আমাদের সমাজটা কোন দিকে চলে যাচ্ছে, যেমন আমরা আজকে কিন্তু বিজ্ঞানের যে অবদান আমাদের সমাজে বা আমাদের গোটা বিশ্বের দিকে তাকালে লক্ষ্য করা যায় যে বলা যায় যে মহাবিশ্বটা তথা সারা পৃথিবীটা একটা হাতের মুঠোয় চলে আসছে, এবং সেই সুবাদে বলা যায় যে একটা ফোনের মধ্যে আপনি ইচ্ছে করলে সারা পৃথিবীর যে কোনো প্রান্তে ছুটে যেতে পারেন। সেই দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের শুধু এ ধরনের যারা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী লোকেরা তারাই শুধু নয়, যারা একবারে সাধারণ ছোট্ট একটি শিশু, যেই শিশুটি ক্লাস 3-4-5 পড়ছে, সেও কিন্তু এখন এই বিজ্ঞানের জয় জয়কার অবস্থার মধ্যে চলে গেছে। পৃথিবীর বিজ্ঞানের জয় জয়কার অবস্থা যত বেশি হবে, কোরআন বোঝাও কিন্তু মানুষের জন্য ততই সহজ হবে। এবং ইসলামকে আমরা কিন্তু বোঝার জন্য আমরা চেষ্টা না করে আমরা অন্য দিকে কিন্তু আমরা ধাবিত হয়ে যাই, এবং যার কারণে আমরা ধ্বংসের একটি অতল গহ্বরে আমরা নিমজ্জিত হয়ে যাই। জাতিকে এই ধ্বংসের অতল গহ্বর থেকে নিমজ্জিত হওয়া জাতিকে আবার ফিরিয়ে আনার জন্য আসলে কী করণীয়, এই অবস্থায় আমাদের এই যে বিজ্ঞানের এই অবদানটিকে, অবদানগুলোকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি আরও সুন্দর করে যদি আপনি বলেন। জি মোহতারাম, বিজ্ঞানের যে সমস্ত আবিষ্কার আজকে আপনার আমার সামনে উপস্থাপিত, আপনার আমার সামনে আসছে, এগুলো সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসা। আল্লাহর বান্দারাই গবেষণা করে এই বিষয়গুলো উপস্থাপন করেছে, এগুলোকে আমাদের ভালো কাজে ব্যয় করতে হবে। এবং আমাদেরকে, আমরা যদি এই জাতিকে ভালো করতে চাই, তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই বাণীর দিকে আমাদের ফিরে যেতে হবে, যেখানে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, লাই ইসলাহাদিহিল উম্মা ইল্লা কামা আসলাহা আউয়ালুহা, এই জাতির শেষ যুগের উম্মতেরা প্রথম যুগের উম্মত যেই পদ্ধতি অবলম্বন করে সহি হয়েছিল, বিশুদ্ধ হয়েছিল, সেটা না করলে তারা বিশুদ্ধ হতে পারবে না। আর সেটি ছিল আল কোরআন। আল কোরআনের দিকে ফিরে আসতে হবে, আল কোরআনের অ্যাপস পড়তে হবে, আল কোরআনের অর্থ পড়তে হবে, আল কোরআন জানতে হবে, তেলাওয়াত করতে হবে, কোরআনের হুকুমগুলো মানতে হবে, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজের সব জায়গায় যদি কোরআনকে নিয়ে আসতে পারি তাহলেই সম্ভব একটি সুন্দর জীবনযাপন করা। এবং আমাদের এই যে বিজ্ঞানের আবিষ্কারগুলো হয়েছে, একটা সময় আমরা মনে করতাম কেরামান কাতিবিন আমাদের গুনাহগুলো লিখে রাখতেছে, তো তখন বোঝা খুব কঠিন ছিল যে এত বড় বড় খাতা, এত বড় বড় পৃষ্ঠা তাদের কাছে কীভাবে আছে। এখন কিন্তু বিজ্ঞানের আবিষ্কার, ছোট্ট একটা চিপস, ছোট্ট একটা মেমোরির মধ্যে এত বড় বড় ভিডিও থাকতেছে। তাহলে মানুষ যদি এইটুকু পারে, তাহলে মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কত ছোট জিনিসের মধ্যে কত বেশি থেকে বেশি জিনিস রেখে দিতে পারেন। এবং ভিডিও আবিষ্কার হওয়ার কারণে আমরা বুঝতে পারছি মানুষ তার ছায়া পড়ে, রোদেও পড়ে, অন্ধকারেও ছায়া পড়ে, এগুলো আল্লাহর ভিডিও,
কিয়ামত দিবসে আল্লাহ তাআলা এই ভিডিওগুলো উপস্থাপন করবেন। ভিডিও আবিষ্কার হওয়ার আগে এটা মানুষের জন্য বোঝা খুব কঠিন ছিল, কিন্তু ভিডিও যখন আবিষ্কার হয়ে গিয়েছে তখন মানুষ এটা তার দিন বোঝা, তার আখেরাত বোঝা, এবং আল্লাহ এগুলো ভিডিও করে রাখছেন একসময় আমাদেরকে দেখাবেন, এটা বোঝা তার জন্য সহজ হয়ে গেছে। তো বিজ্ঞানের সকল আবিষ্কারকে এটা আমাদের জন্য কল্যাণকর মনে করে কল্যাণমূলক কাজে লাগাতে হবে। আর এটা যদি প্ল্যান করতে পারি এবং আমাদের যদি ভালো প্ল্যান থাকে, শিশুদের উপযুক্ত অ্যাপস তৈরি করা, শিশুদের উপযুক্ত কার্টুন তৈরি করা, নাটক তৈরি করা, যেগুলো শুনলে তাদের ভালো হবে, যেটা শুনে সে বিপদগামী যাচ্ছে তার বিপরীতটা তৈরি করতে হবে, যাতে করে সেটা শুনে সে ভালো কাজটা করতে পারে। আরবদের অনেক ভালো ভালো কার্টুন আমি দেখেছি যেখানে মানুষের উপকার করা, বিসমিল্লা বলে কাজ শুরু করা, আলহামদুলিল্লাহ বলে খানা শুরু করা, এই জিনিসগুলো দেওয়া আছে। একটা বাচ্চা ছোট ওই জিনিস দেখেই শিখে ফেলতেছে, যে যেটা দেখবে, যেটা অনুকরণ করবে, সেইটার থেকে সে গড়ে উঠবে, সেই মানের তার চিন্তা চেতনা হবে। তো বিজ্ঞানের যত আবিষ্কার আছে এই আবিষ্কারকে কল্যাণমূলক কাজে আমাদেরকে নিয়ে যেতে হবে, তাহলেই দেখা যাবে আমরা এই জাতিকে কল্যাণের দিকে ধাবিত করতে পারবো। আর কল্যাণের বাহিরে নিয়ে যাওয়ার জন্য শয়তান যেহেতু সদা ওখানে বসে আছে এবং সচেষ্ট, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকেও সজাগ হতে হবে। আমরা যদি এই কথা মনে করি যে আল্লাহ বিভিন্নভাবেই মানুষকে বিশুদ্ধ করে দেবেন, এটা নয়, বরং আল্লাহ তাআলা এটা বলছে যে তোমরা কখনোই পরিবর্তন হতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করবে। তাই নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আর এবং শয়তান থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে অবশ্যই কোনো না কোনো পথ সেখানে অবলম্বন করতে হবে, কারণ সে সবসময় মানুষকে বিপদগামী করার কাজেই লিপ্ত হয়ে আছে। আর আপনি আমি কিন্তু অলস হয়ে পড়ে আছি, নিজের বাচ্চার খেয়াল করছি না, তার বন্ধুকে সে কোনো ওয়েবসাইটে যাচ্ছে বা সে কি ব্যবহার করছে এগুলো খেয়াল করছি না, সে কখন কোথায় সময় কাটায়, তো শয়তান তো লেগে আছে, আপনি আমি লেগে নাই, আপনি আমাকে লেগে থাকতে হবে। শুধু নিজের সন্তানই নয়, নিজের প্রতিবেশী যারা আছে, সমাজে অন্য যারা আছে, তাদের ক্ষেত্রেও এটা করতে হবে। আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, আমাদের একজন ভাই মোহাম্মদ রুবেল তিনি লিখেছেন, জানতে চাচ্ছেন যে আমি নামাজ পড়ি কিন্তু নামাজে আমার যে কনসেন্ট্রেশন থাকা প্রয়োজন সেটি আমি দিতে পারি না, আমি সবসময়ই চাই যেন আমার মনটা নামাজের দিকে রুজু থাকে, কিন্তু আমার আমি যখনই নামাজে দাঁড়াই হয়তো কিছুক্ষণ কনসেন্ট্রেশন থাকে, আমি খেয়াল করি, এরপরেই আবার ভুলে যাই, আবার অন্যদিকে দুনিয়ার বিভিন্ন রকমের খেয়াল আমার চলে আসে। এমত অবস্থায় আমি কি করতে পারি, যেহেতু নামাজের মধ্যে খুশু এবং খুজু লাগবে, এই খুশু খুজু আনয়নের জন্য কি করা উচিত? জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন। নামাজ পড়তে গিয়ে খুশু খুজু আমাদের অবশ্যই প্রয়োজন। ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ খুশু খুজু মানে তো মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বিনয় এবং বিনয় নম্রতা হয়ে এবং নামাজের মধ্যে মন থেকে, নামাজে যা তেলাওয়াত করা হচ্ছে যে সূরাগুলো পড়ছি তার অর্থের দিকে তার মন থাকবে, মন অন্যদিকে যেন না যায়। সাহাবিদের যুগে এরকমটি হয়েছে, সাহাবেরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রসুল, নামাজের মধ্যে আমাদের অন্তর অন্যদিকে চলে যায়। রসুল সেসব সমাধান দিয়েছেন যে চলে যাবে আবার ফিরে নিয়ে আসবে, অর্থাৎ এটাই সমাধান, যে চলে যাবে এটাও ঠিক আছে, শয়তান নিয়ে যাচ্ছে, আবার ফিরে আনতে হবে। এবং এটা যদি কেউ কন্টিনিউ করতে পারে তাহলে দেখা যাবে এটা উন্নতি ঘটবে। আগে যদি দশবার ফিরে যেত, চেষ্টা করলে আটবার, ছয়বার, দুইবার, একবার, একসময় দেখা যাবে আর ফিরে যাচ্ছে না। তো নামাজ পড়ে কেউ 10% সওয়াব নিয়ে যাবে, কেউ 20%, কেউ 30%, কেউ 80%, কেউ 100% নিয়ে যাবে। তো আমরা যখন জীবনের প্রথম পর্যায়ে নামাজ শুরু করছি, সেই ক্ষেত্রে আমি পাক্কা নামাজি নই, আমার নামাজের মধ্যে ভুল ত্রুটি থাকবে, আমি 100% হয়তো নিয়ে যাব না। পরীক্ষা দিয়েও কিন্তু কেউ 100% পায়, কেউ 80, কেউ 70। তো মানুষের মধ্যে যারা আল্লাহর এই কাজ করতে যাচ্ছে সেও সবাই একসঙ্গে 100% পেয়ে যাবে বিষয়টি কিন্তু এমন নয়, এদিক সেদিক মন ফেরবেই, শয়তান ফেরাবে, সাহাবিদের যুগেও হয়েছে। তো আপনার জন্য করণীয় হচ্ছে যখনই ফিরে যাবে তখনই আবার ফিরে নিয়ে আসবেন, আর এই প্র্যাকটিস অব্যাহত রাখলে সংখ্যা এটা কমে আসবে, আর একসময় আপনি দেখবেন যে পরিপূর্ণ নামাজি হয়ে গেছেন, পরিপূর্ণ আপনার অন্তর নামাজের মধ্যে চলে আসছে। আর আপনার জন্য যদি নামাজের মধ্যে এই খেয়ালটা করেন যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তাআলা যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শুনেন, এই অর্থের দিকে যদি আমি অনুধাবন করি এবং সূরা ফাতিহা যখন তেলাওয়াত করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জাতের, তাহলে ওই কথার দিকে যদি মন থাকে তাহলে নামাজ থেকে আমার মন কিন্তু বের হয়ে যাবে না, নামাজের মধ্যেই থাকবে। জি, অনেক ধন্যবাদ, অত্যন্ত চমৎকারভাবে আমাদের প্রশ্নের উত্তরগুলো এবং দর্শকদের প্রশ্নের উত্তরগুলো আপনি প্রদান করেছেন। বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এবং বৈশাখী পরিবারের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকগুলি বিষয় জানলাম যে আমাদের এই আধুনিক যুগের অত্যাধুনিক এই যুগের মধ্যে আমাদের অনেক কিছুই বিজ্ঞানের জয় জয়কার অবস্থায় স্মার্টফোন সহ অনেক কিছু জিনিস আসছে, আমরা গ্রহণ করছি, আমরা এগুলি আশীর্বাদ হিসেবে গ্রহণ করব, কিন্তু এগুলিকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের বাচ্চা সন্তান সন্ততিদেরকে আমাদেরকে বুঝিয়ে কোরআন এবং সুন্নার যে অ্যাপসগুলো রয়েছে, সুন্দর সুন্দর বিষয়গুলো রয়েছে, আমরা কিন্তু ক্লিক করলেই আমরা সেটি পেয়ে যাব। আমাদেরকে সেদিকে মন মানসিকতা রুজু করতে হবে এবং আমাদের সকলের সেটি করা উচিত। এটি আলোচিত হয়েছে এবং সেই সাথে সব মিলে যে আলোচনাটি এসেছে যে ইসলামের আলোকে আমাদের নিজের জীবনকে গঠন করবার জন্য আমাদের চেষ্টা করতে হবে, সেই সাথে নামাজের মধ্যে সঠিক কনসেন্ট্রেশন ফিরিয়ে আসবার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ভয় করতে হবে যে আল্লাহ কখন যেন আমাদের মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করতে পারি সবসময় তাহলে কিন্তু আল্লাহর ভয় সৃষ্টি হবে এবং আল্লাহর ভয় সৃষ্টি হলেই আমরা সঠিক ওয়েতে আমরা চলতে পারবো। আজ শেষ করছি, তবে শেষ করবার পূর্বেই জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে, স্পেস আপনার নাম, স্পেস আপনার ঠিকানা, স্পেস আপনার প্রশ্ন, এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@বৈশাখী.টিভি এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/islam o sundor jibon ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। আজ শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।